নমস্কার বন্ধুরা, ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব, যার নাম হলো ছোলার ডালের মালাইকারি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ছোলার ডালের মালাইকারি বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল নিয়েছি, তাকে ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালোভাবে নরম হয়ে গেছে, এবার এটাকে বেটে নিতে হবে। একটা মিক্সিং কন্টেনারের মধ্যে ডালটা নিয়ে নিলাম, সঙ্গে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1টা কাঁচা লঙ্কা আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এবার এটাকে ভালোভাবে বেটে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে 1 চামচ থেকে 2 চামচের বেশি কিন্তু জল একদমই ব্যবহার করবেন না, এটা যতটা শুকনো হবে ততটাই ভালো হবে। আর এখানে আমার ডালের কোয়ান্টিটি অনেকটাই আছে, সেজন্য আমি দুবারে বেটে নেব। সম্পূর্ণ ডাল আমার বাটা হয়ে গেছে, তো প্রথমবারে যে ডালটা আমি বেটেছিলাম সেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর পরের বারের যে ডালটা ছিল সেটা একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেজন্য একটু লাল লাল হয়ে গেছে। এবার সমস্ত ডাল বাটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা একটু হালকা হয়ে যাচ্ছে। ডাল বাটাটা আমার ফেটানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মশলা রেডি করে নেব। মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর সঙ্গে নিচ্ছি 2টো টমেটো। অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। মশলা আমাদের রেডি হয়ে গেছে, এবার চলুন রান্নাটা শুরু করা যাক। একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 5 টেবিল চামচ রিফাইন তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নের জন্য দিচ্ছি 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর 1টা দারচিনি। এবার ফোড়নটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। ফোড়নের থেকে সুন্দর গন্ধ আসতে শুরু করলে আগে থেকে বেটে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম, মানে টমেটো আদা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ এই সময় মশলাটা খুব ছিটকাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর 1 চা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 5 কাপ নারকেলের দুধ। এখানে বড় একটা গোটা নারকেলের দুধ আছে, আর যখনই নারকেলের দুধটা বের করেছি তখন কিন্তু এর মধ্যে জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, কারণ এই রান্নাতে জলের পরিমাণ একটু বেশি লাগবে। তো আপনারা যতটা গ্রেভি রাখতে চান তার ডাবল কোয়ান্টিটির কিন্তু জল দেবেন। জলটা দেওয়ার পর এর মধ্যে একটু লবণের পরিমাণটা কম ছিল, সেই জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম, আর সঙ্গে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্না, সেজন্য অবশ্যই চিনি দেবেন, তাহলে টেস্টটা দুর্দান্ত আসবে। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব। দেখুন গ্রেভিটা এখানে ফুটে উঠেছে, আর যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা। তো ডালটাকে ঠিক কিভাবে দিতে হবে সেটা একটু দেখে নিন। আমরা যেভাবে পকোড়া ভাজি ঠিক সেইভাবে কিন্তু তেলের মধ্যে না দিয়ে এই ফুটন্ত গ্রেভির মধ্যে দিতে হবে। ছোট ছোট করে দেবেন, খুব বেশি বড় করার দরকার নেই, কারণ এটা অনেকটা ফুলে উঠবে। তো সমস্ত ডালটাকে এভাবে পকোড়া যেভাবে আমরা বানাই ঠিক সেইভাবে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা ডালটাই দিচ্ছি, যেটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। যদি আপনারা মনে করেন যেভাবে কাঁচা ডাল না দিয়ে আপনারা বড়া বানিয়ে দেবেন, সেক্ষেত্রে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেবেন, সেক্ষেত্রে কিন্তু এতটা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। সমস্ত ডালটা দেওয়া হয়ে গেছে, এবার ফ্লেমটাকে হাইতে করে দিতে হবে, তারপর এটাকে ফুটতে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাবেন যে বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবং সেগুলো কড়া থেকে ছেড়ে উপরে ভেসে উঠেছে, মানে গ্রেভির উপরে ভেসে উঠেছে। তখনই বুঝতে হবে যে আমাদের যে ডালের বড়াগুলোর মধ্যে দিয়েছিলাম সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম, তারপর আবারও আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমাদের ছোলার ডালের মালাইকারি একদম রেডি। এবার আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এটাকে আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।